সায়েন্স ব্রেন সাপোর্টেড বাই কনকেট কোচিং। আমি আরিফ হোসেন রাজু। তোমরা অনেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছো, এর জন্য তোমাদের জন্য আজকে আমরা আমাদের চ্যানেলে গেস্ট নিয়ে এসেছি যারা তাদের ভর্তি পরীক্ষার সম্পর্কে কিছু বলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র এ কে এম অনিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এ কে এম অনিক আহমেদ, পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি এখন কথা বলবো বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাপূর্ণ ক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আসলে তোমরা সকালে ঘুম ভাঙবে, অতিথি পাখির কলকলনিতে এবং ঘুরতে পারবে সবুজ বাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 9টি ইউনিট রয়েছে, সেখানে বিজ্ঞান বিভাগের, আমি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 3টি ইউনিট, এ ইউনিট, ডি ইউনিট এবং এইচ ইউনিট। এ ইউনিট গাণিতিক এবং পদার্থবিজ্ঞান অনুষদ এবং ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ, এইচ ইউনিট ইনফরমেশন টেকনোলজি অনুষদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের উপরে 20 মার্ক আছে, সেখানে 8 হলো এসএসসির এবং 12 হলো এইচএসসির রেজাল্টের উপর প্রভাব পড়ে আর কি, এবং পরীক্ষার নম্বর থাকে 80 নম্বর। এর মধ্যে সবগুলোই এমসিকিউ আকারে হয়, তার মধ্যে এমসিকিউ 80 মার্কের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 22 মার্কস করে এবং বাংলা ইংলিশ 3 করে এবং আইকিউ 8। তোমরা জেনে থাকবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু আছে, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয়। আমাদের সময় 3 লাখ প্লাস পরীক্ষার্থীর মাঝ থেকে মানে 2000 জন চান্স পেয়েছিল, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে চান্স পেতে গেলে তোমাকে আইকিউতে অনেক অনেকাংশে আগে থাকতে হবে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবাই জেনারেলি কাছাকাছি নাম্বার পাবা, আর যারা আইকিউতে আগে থাকবে তারাই সাধারণত আগে থাকবে। বাংলা এবং ইংলিশও এর কিছু প্রভাব রয়েছে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর না যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তোমার নিজের ভিতরে মানে লালন করবে যে তুমি চান্স পাবা। তুমি যদি এরকম মানে ইন্টেনশন থাকে যে আমি আর চান্স পেতেই হবে, তাহলে আমি মনে করি না যে চান্স পাওয়াটা খুবই মানে ইজি হবে না আর কি, কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এরকম যেরকম আমার কথাই বলি, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, তখন আমি পরীক্ষা দিয়েছি যে চান্স হবে না, সেজন্য পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু এরকমভাবে বুকের মনের ভিতরে লালন ছিল যে লালন লালিত ছিল যে আমি চান্স পাবো, সেক্ষেত্রে অটোমেটিক আমার চান্স হয়ে গেছে। যদি আমি এরকমভাবে চিন্তা করতাম যে আমাকে চান্স পেতেই হবে, তাহলে এরকম একটা প্রেশার ক্রিয়েট করে সেক্ষেত্রে তুমি পরীক্ষা হলে নিঃসন্দেহে ভালো পরীক্ষা দিতে পারবো। আমি আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো, এভাবে এই কথাগুলো আমলে নিয়ে তোমরা আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং অবশ্যই সায়েন্স ল্যাম চ্যানেলকে সাবস্ক্রাইব।